Justice Park! Justice Park! Justice Park! Justice Park! Justice Park! Justice Park! আজকে আমাদের যে দাবি সেটা বোধহয় এতক্ষণে পরিষ্কার হয়ে গেছে সূর্যের আলোর মতো। আজকে আমাদের দাবি কিন্তু একটাই ছিল, দ্যাট জাস্টিস ফর তিলোত্তমা। আমরা সবাই জানি কালকে আমরা টিভির পর্দার দিকে তাকিয়ে থাকব। আজকে তার আগে আমরা একটা দাবিটা তুলে দিতে চেয়েছিলাম যে এই দাবি যেন আমাদের জুডিশিয়ারির কানে যায়, কারণ আমরা চাইছি সঠিক বিচার। বিচার বললে ভুল হয়, সঠিক বিচার, এটাই আমি ইউজ করলাম। এবং এই দাবিটা পাওয়ার জন্য নানা রকম মানুষ নানা আঙ্গিকে তাদের প্রতিবাদটাকে জানিয়েছে। যেমন আজকে যারা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন তারাও সেই গাড়ির স্টিয়ারিং হুইল থেকে আমাদের দিকে হাত দেখিয়ে সুন্দর একটা হাসি উপহার দিয়ে তারা বলেছেন যে তারা আমাদের সাথে আছেন। আজকে আমরা প্রোগ্রামের সাথে যেটা রেখেছিলাম সেটা হচ্ছে আগুনের পরশমণি।
আজকে রবীন্দ্রনাথকে আমরা ভুলে যাইনি এবং সমস্ত পরিপ্রেক্ষিতেই উনি আছেন, থাকবেন। বাঙালির সাথে অত বড় একজন প্রতিভাবান তো আর কেউ জন্মায়নি, সুতরাং তারই সেই লেখা থেকেই আমরা এই পাঠটা নিয়েছিলাম। আগুনটাকে মনে করব আমাদের পরশ মণি এবং এই মণি আমরা জ্বালিয়ে যাব আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য, এই ভবিষ্যৎ জেনারেশনকে আলো দেখানোর জন্য এবং আজকে এই অন্ধকার থেকে আমার দেশকে, আমার রাজ্যকে মুক্ত করার জন্য। এই ছিল আমাদের প্রতিবাদ এবং এই প্রতিবাদ সবে শুরু হলো রাত্রি 10টা পর্যন্ত। আজকে আমরা এই প্রতীকী প্রতিবাদ সবাই মিলে পালন করব, শুধু আমরা নই, আমাদের জানি যে আপামর জনসাধারণ এবং আমাদের ভারতবর্ষে তথা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত অধিবাসী তারা কিন্তু আজকে এই প্রোগ্রামটা পালন করবেন ভবিষ্যতের দিকে আলো দেখানোর জন্য, আজকে অন্ধকার মুক্ত দেশ তৈরি করার জন্য।